মানুষের বাহ্যিক গঠন দেখেই তার অসুস্থতা বোঝার উপায়। একজন ডাক্তার যখন কোনো রোগীর দিকে গুরুত্ব দিয়ে তাকিয়ে রোগের কথা জানে, তখন সেটা শুধুমাত্র রোগীর সাথে সংযোগ স্থাপন বা মনের ভাব জানার জন্যই নয়। ডাক্তার তখন রোগীর চেহারা ও শারীরিক গঠনে লুকিয়ে থাকা রোগের সূত্রগুলো ধরার চেষ্টা করে। আপনার চেহারা ও শারীরিক গঠনই যে আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু বলে দেয়, আপনি কি তা জানেন? শরীরে হঠাৎ কোনো পরিবর্তন, যাকে হয়তো আপনি সৌন্দর্য বা বয়সের দোষ বলে পাশ কাটিয়ে দিচ্ছেন, তা হতে পারে নীরব কোনো রোগের উপসর্গ। শরীরের বাহ্যিক চিত্রের সাথে অভ্যন্তরীণ অসুস্থতার এমনই কিছু যোগসূত্র নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আপনি কি এই চ্যানেলে নতুন? তবে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন, কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য। আপনারা দেখছেন হেলথ ইনফোপিডি, সঠিক জানুন, সুস্থ থাকুন। চুল পড়া। আপনার কি অস্বাভাবিকভাবে চুল ঝরে যাচ্ছে, মাথার জায়গায় জায়গায় টাক হয়ে যাচ্ছে? তাহলে অতি সত্বর আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে থাইরয়েড টেস্ট করানো জরুরি, কারণ এমনটা হওয়া সাধারণত থাইরয়েডের সমস্যার একটি প্রধান উপসর্গ। এছাড়াও অতিরিক্ত মানসিক চাপ, গর্ভাবস্থা, হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদি এমন কয়েকটি কারণেই মাথার চুল ঝরে পড়তে পারে। বলিরেখা। বয়সের সাথে বলিরেখা অনেকটা স্বাভাবিক হলেও চোখের আশেপাশে অতিরিক্ত কুচকানো ভাব থাকা নির্দেশ করে যে আপনার দুটো কিডনির ফাংশন স্বাভাবিক ও সচল নয়। বয়সের আগেই চামড়ায় ভাঁজ পড়া হাড় ক্ষয় অস্টিওপোরোসিসের দিকেও নির্দেশ করে। অদ্ভুত হলো গবেষকরা হাড়ের সাথে চামড়ার ভাঁজের যোগসূত্র আবিষ্কার করেছেন। গালে লাল আভা। কথায় কথায় অনেকে বলে লজ্জায় গাল লাল হয়ে যাওয়া। অনেকে কৃত্রিমভাবে গালে লাল আভা আনতে মেকআপও ব্যবহার করেন, কিন্তু সবসময় গাল লালচে হয়ে থাকা র্যাশের লক্ষণ। বিশেষ করে প্রজাপতির আকারে গাল লাল হয়ে থাকলে বেশিরভাগই একে রোদে পোড়া ভাব বলে পাশ কাটিয়ে যান, কিন্তু এমন আকৃতির র্যাশ লুপাস নামক অটোইমিউন অসুখের লক্ষণ। অনেকেই হয়তো অটোইমিউন শব্দটির সাথে পরিচিত নই। মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন শরীরকে প্রতিরক্ষা না দিয়ে নিজেই শরীরের ক্ষতি করা শুরু করে, তখন এই অবস্থাকে অটোইমিউন বলেন চিকিৎসকরা। গায়ের লোম। গায়ে লোম বা পশম থাকা তো স্বাভাবিকই, কিন্তু যেসব জায়গায় লোম থাকার কথা না, যে আপনি নারী হলে এবং অস্বাভাবিক কোনো জায়গায় যেমন মুখে, পেটে বা পিঠে লোম থাকলে আপনার পলিসিস্টিক ওভারির সমস্যা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। অঙ্গ প্রত্যঙ্গে অসামঞ্জস্য। নাক, মুখ, থুতনি বা শরীরের যে কোনো অংশে অসামঞ্জস্য বা অস্বাভাবিকতা যে কোনো অসুস্থতার দিকেই আঙুল তোলে। বিশেষ করে দুই হাত বা পায়ে অসামঞ্জস্যতা থাকা মানে আপনি হয়তো একরোমেগালি নামক হরমোনের অসুখে ভুগছেন। পায়ে পানি জমা। আপনার কি অহরহ পায়ে পানি জমে? এর মানে হলো আপনার হার্টের চিকিৎসকের কাছে যাওয়ার সময় হয়েছে, কারণ হার্টের কার্যক্ষমতা ঠিক না থাকলে শরীরে পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারে না। এই অবস্থায় পায়ে পানি জমে ফুলে ওঠা একটি সাধারণ উপসর্গ। আবার শরীরে প্রোটিন অস্বাভাবিকভাবে কমে গেলে আমাদের রক্তনালীগুলো লবণযুক্ত পানি ছাড়া শুরু করে, যা পরে শরীরের টিস্যুগুলোতে ছড়িয়ে যায়। এই পানি শেষে পায়ে এসে জমা হলেও পা ফুলে যায়। পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে সামনাসামনি কথা বলছেন আর একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন না, এমন হয়েছে কখনো? সম্ভবই না, তাই না? যদি না অন্তত একজন দৃষ্টিশক্তিহীন হয়, অথবা প্রতিদিন আয়নায় নিজেকে তো একবার হলেও দেখা হয়, তাই না? তাহলে নিজের অথবা কোনো আপনজনের বাহ্যিক গঠনে যদি কোনো অসামঞ্জস্যতা বা অসুস্থতার লক্ষণ দেখতে পান, তাহলে কি করবেন? এমন কিছু টের পেলে দেরি না করে অতি সত্ত্বর সচেতন হওয়া এবং সচেতন করা কিন্তু আপনার আমার সকলের দায়িত্ব। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে নতুন ও উপকারী কিছু তথ্য আপনাদের জানাতে পেরেছি। ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ।